আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই ইনবক্সে বেশিরভাগ সময় নক দিচ্ছেন, ফোন দিচ্ছেন যে আনারে বাণিজ্যিক বাগান করবেন, যে আনারের বাণিজ্যিক হবে কি না এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আসলে শুরুতেই যেটা বলি, আসলে প্রথম কথা হচ্ছে যে আনারের আসলে বাণিজ্যিক বাগান আমি সব দিক থেকে চিন্তা ভাবনা করে দেখেছি যে আসলে ওটা হবে সম্ভব না। তো অনেকেই বলবেন যে আমাদের বাংলাদেশে বাণিজ্যিক বাগান হয়েছে, আনার আঙুরে বাণিজ্যিক বাগান হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু সবগুলো হচ্ছে চারা বিক্রির ব্যবসা, সেখানে ফল বিক্রি করে কত টাকা ইনকাম করা হয়েছে আজ পর্যন্ত আমরা সেটার আপডেট পাইনি। এখন আমরা আসি যে কেন আনার হচ্ছে বাণিজ্যিক হবে না। কথাটা হচ্ছে, আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন যে আমার পেছনে যে গাছটি রয়েছে একটি আনার গাছ, তার সে হলো জাতের নাম এটা GM2। তো এটা কিন্তু আমাদের স্ট্রাকচারে লাগানো, সিমেন্টের স্ট্রাকচারে লাগানো। তো আমরা গাছটা যখন এখানে লাগিয়েছি, এক বছরের একটা গাছে এখানে যদি আমরা সবগুলো ফল গুনতে পারি, টোটাল এখানে 20+ ফল রয়েছে তো এক বছরের একটা গাছে। তো এখানে এত বেশি ফল হওয়ার কারণ কী? কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, প্লাস হচ্ছে রুট বাউন্ডিং। রুট বাউন্ডিং জিনিসটা কি, যখন শিকড়টা গাছের ফিডিং রুটগুলো এখান থেকে আসতেছে, এখানে বাধাগ্রস্ত হচ্ছে, আবার উল্টো দিকে যাচ্ছে ওইটাতে বাধাগ্রস্ত হচ্ছে, তো আবার যখন এদিকে ফেরত আসতেছে আবার বাধাগ্রস্ত। তো রুটটা কিন্তু একটা বাউন্ড হচ্ছে। তো রুটটা যখন বাউন্ড হচ্ছে, তখন সে মনে করতেছে যে হচ্ছে আমার আর বেঁচে থাকার মতো অবস্থায় নাই, গাছে স্ট্রেস পাচ্ছে এবং কি গাছে ফুল আসতেছে এবং প্রচুর পরিমাণ ফল সেট হচ্ছে। তো এইভাবে বছরে 3 বার আসতেছে। এখন আসি মাটিতে কেন হচ্ছে না। আমরা মাটিতে যদি কোনো গাছ লাগিয়ে দেই, আনার গাছ, দেখা যায় যে শুধুমাত্র বড়ই হচ্ছে, ফুল আসতেছে আর ঝরতেছে, ফুল আসে তাও 2 বছর পরে। তো অনেক সময় দেখা যায় 1.5-2 বছরে 1 বছরেও আসে, যেমন ইন্ডিয়ান কিছু ভ্যারাইটি মাটিতে, যেমন ভাগুয়াটা মোটামুটি হচ্ছে। তো আসলে আমাদের বাংলাদেশের মাটি বেলে দোআঁশ, দোআঁশ এঁটেল। তো এই মাটিতে শিকড় দীর্ঘদূর পর্যন্ত ছড়ানোর কারণে আপনার হচ্ছে কোথাও বাধাগ্রস্ত হয় না, আর বাধাগ্রস্ত না হওয়ার কারণে গাছ স্ট্রেস পায় না, গাছ হচ্ছে আপনার ফুল আসে না, ফল সেট হয় না। এখন এই পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়াতে আপনার ভরপুর আনার চাষ হচ্ছে, তো সেখানে কেন হচ্ছে? সুপার ভাগুয়া, ভাগুয়া, ফুলা, মৃদুলা, সোলাপুরলাল, এই জাতগুলো সেখানে কেন হচ্ছে? কারণ হচ্ছে ইন্ডিয়ার যে অঞ্চলগুলোতে আপনার এটা চাষ হয়, আমরা যতটুকু গুগল এবং ইউটিউব থেকে তথ্য পেয়েছি, তো সেখানে দেখেছি যে তাদের যে মাটিটা, সয়েলটা হচ্ছে আপনার কাঁকড়যুক্ত মাটি, কাঁকড়যুক্ত লাল মাটি। তো যার ফলে সেই মাটিতে যখন শিকড়টা আপনার এভাবে যাওয়ার পরে একটু বাঁকা বাধাগ্রস্ত হয়ে আবার যাচ্ছে, আবার বাধাগ্রস্ত হচ্ছে, গাছের স্ট্রেস পাচ্ছে এবং কি গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আসতেছে। তো আমার নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে এটা মনে হয় যে এইটা একটা কারণ আমাদের বাংলাদেশের মাটিতে না হওয়ার জন্য। তো প্রায় প্রত্যেক দিন কমপক্ষে আপাতত 5-7 জন মানুষ ইনবক্সে অথবা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আনারে বাণিজ্যিক বাগান করব, যে এটা হবে কি না। তাই একটা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি সকলের উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।